দেখছেন এটিএন নিউজ ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্টে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন্নাহার জাকিয়া। দর্শক, আজকে আমরা কথা বলবো বাজারে আসতে হবে প্রান্তিক কৃষককে। এই ধারণার পেছনের কারণ হচ্ছে, গতকালই বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু মন্তব্য করেছেন, প্রান্তিক কৃষক বাজারে আসতে পারে না বলে পণ্যের দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আপনারা ইতিমধ্যেই জানেন যে পণ্যমূল্য অতিমাত্রায় বৃদ্ধির ফলে কিন্তু সরকার থেকে 29টি পণ্যের দাম বেঁধে দেওয়া হয়েছে, কিন্তু তারপরও বাজারে সেরকমভাবে কোনো পণ্যেরই আসলে নাগাল পাওয়া যাচ্ছে না ক্রেতাদের মধ্যে। এবং কৃষি খাতে নিয়ে যেহেতু আমরা কথা বলছি, কৃষকদের নিয়েও কথা বলবো। আপনাদের যদি একটু ধারণা দিতে চাই শুরুতেই কৃষি খাত এবং শ্রমশক্তি নিয়ে। কৃষি বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ খাত, বিশেষত খাদ্য উৎপাদনে তথা গ্রামীণ কর্মসংস্থানের অন্যতম উৎস হওয়ার কারণে। 2020-21 অর্থ বছরে জিডিপিতে কৃষি খাতের অবদান 13.47%, 2016-17 সালের শ্রমশক্তি জরিপ অনুযায়ী শ্রমশক্তির 40.62% এখনও পর্যন্ত কৃষি খাতের সাথে নিয়োজিত আছে। এবং বলা হয় যে প্রান্তিক এবং ক্ষুদ্র চাষিরাই অর্থনীতির মূল চালিকা শক্তি। দর্শকদের নিয়ে কথা বলার জন্য আজকে আমরা স্টুডিওতে অতিথি হিসেবে পেয়েছি ডক্টর জাহাঙ্গীর আলমকে, কৃষি অর্থনীতিবিদ। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের। শুরুতে আমাদের দর্শকদেরকে একটু ধারণা দিচ্ছিলাম আমাদের কৃষি খাত এবং শ্রমশক্তির বিষয়ে। একদম শুরুতেই যদি বলি যে সার্বিক কৃষি উৎপাদনে বিগত যে কোনো সময়ের চেয়ে আমাদের দেশে কিন্তু বেড়েছে, এবং প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশে কৃষি খাত আসলে কতটা এগোতে পেরেছে এই সময়ের মধ্যে? দেখুন, আমরা যখন স্বাধীনতা অর্জন করি তখন আমাদের খাদ্যশস্যের মোট উৎপাদন ছিল 1 কোটি টন, এখন আমরা 4 কোটি টনও পেরিয়ে গেছি। এটা শুধু ধান, চালের উৎপাদন যদি ধানের হিসেবে ধরা হয় 6 কোটি টন, আর যদি ধান, গম, ভুট্টা সব ধরা হয় তাহলে 4.5 কোটি টনেরও বেশি। তো এই যে উৎপাদন বৃদ্ধি প্রায় 3% হারে প্রতি বছর বেড়েছে, এটা কিন্তু কৃষিতে আধুনিকায়নের ফলে, বিশেষ করে এখানে কিন্তু আপনি যে ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকের কথা যে বলেছেন তাদেরই অবদান অনেক বেশি। এক্ষেত্রে প্রান্তিক কৃষক এবং ক্ষুদ্র কৃষক আমাদের দেশে প্রায় শতকরা 80%। কাজেই তারা যদি বাজারে প্রবেশ করতে না পারে তাহলে বাজারটা মুষ্টিমেয় কিছু বড় কৃষক এবং তার ব্যবসায়ীরা যারা আছে তার সঙ্গে জড়িত, তারাই বাজারটাকে নিয়ন্ত্রণ করে। কাজেই তারা যদি বাজারটাকে নিয়ন্ত্রণ করে তাহলে তারা তো বাজারটাকে দমাতে দেয় না, তারা বাজারটাকে বাড়াতে চায়, কারণ তাতে করে তারা প্রফিট বেশি করে জেনারেট করে। তো এই দিক থেকে যদি আমরা প্রকৃত কম্পিটিশন মানে প্রতিযোগিতা সৃষ্টি করতে চাই তাহলে বড় কৃষক যারা আছে এবং ব্যবসায়ী যারা আছে তাদের সঙ্গে সঙ্গে ছোট কৃষক, শতকরা 80% গ্রামীণ এলাকায়, তাদেরকে বাজারে নিয়ে আসতে হবে এবং তাদেরকে প্রচেষ্টা করতে হবে যাতে তারা বাজারটাকে অনেকটা কম্পিটিশনের মধ্যে নিয়ে আসে। এখন কেন ছোট কৃষক এবং প্রান্তিক কৃষকরা কীভাবে উৎপাদনের ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ? দেখেন, আমরা জানি যে এর উপরে প্রচুর গবেষণা হয়েছে, সমীক্ষা হয়েছে, যে আমাদের ছোট কৃষক এবং প্রান্তিক কৃষক যারা, এরা উৎপাদনে সবচেয়ে বেশি এফিশিয়েন্ট। তার কারণ হলো যে তারা নিজেরা শ্রম বিনিয়োগ করে এবং নিজেরাই উৎপাদন কার্য পরিচালনা করে এবং ভাড়াটে শ্রমিক তারা সাধারণত নেয় না, যদিও কেউ কিছু ব্যবহার করে সেটা খুব অল্প নেয়। কাজে নিজের জমিতে নিজের উদ্যোগে যখন কাজ করে তখন ভালো করে তারা ইন্টারকালচারাল অপারেশন, চাষাবাদ এটা খুব ভালো করে করে এবং সেই কারণে তাদের উৎপাদন, প্রতি ইউনিট উৎপাদন অনেক বেশি হয়। কাজে একদিক দিয়ে তারা হলো এফিশিয়েন্ট এবং কিন্তু তারা বাজারে প্রবেশ করতে পারে না, কারণ ছোট ছোট অল্প অল্প জিনিসপত্র নিয়ে বাজারে প্রবেশ করতে পারে না। এখন যদি তাদেরকে বাজারে প্রবেশের সুযোগ করতে হয় তাহলে তাদেরকে সংগঠিত করতে হবে। বাণিজ্যমন্ত্রী ঠিকই বলেছেন যে তাদেরকে যদি আমরা বাজারে নিয়ে আসতে না পারি তাহলে কম্পিটিশন বা প্রতিযোগিতা সৃষ্টি করা যাবে না, এবং প্রতিযোগিতা যদি সৃষ্টি করতে না পারা যায় তাহলে বাজারে দামটাকে আমাদের ভোক্তা এবং উৎপাদক তাদের মাঝে একটা ব্যালেন্স সৃষ্টি করা যাবে না। এখন বাজারে আসলে কি হয়, বাজারে যদিও আমাদের
বিক্রেতা অনেক, কিন্তু তারা সাধারণত এখন অনেকটা মনোপলিস্টিক, কারণ একজনে যে দাম হাঁকে অন্যরা সবাই সেই দামই হাঁকে, কাজে একজনে যা যা বলে অন্যরা তাই বলতে থাকে। কাজে বাজারটা আসলে আমাদের কম্পিটিটিভ মার্কেটটা, বাজারটা অনেকটাই এখানের মধ্যে আমাদের সমস্যা আছে, এবং এইরকম একটা সমস্যা সংকুল বাজার ব্যবস্থায় আমাদেরকে নিজেদেরকে প্রতিযোগিতা সৃষ্টি করতে হবে, এবং প্রতিযোগিতা যদি আমরা সৃষ্টি করতে চাই তাহলে অসংখ্য ছোট এবং প্রান্তিক কৃষক যারা আছে তাদেরকে মার্কেটিং চেইনের বাইরে রেখে আমরা বাজারটাকে নিয়ন্ত্রণ করতে পারবো না। এর জন্য তিনি বলেছেন যে তাদেরকে বাজারের মধ্যে নিয়ে আসতে হবে। স্যার, এই যে বাণিজ্য প্রতিমন্ত্রী মন্তব্যটা আহসান ইসলাম টিটু মন্তব্য করেছেন, যেটা আমরা যেটা নিয়ে আসলে কথাও বলছি, প্রান্তিক কৃষক বাজারে আসতে হবে, এই যে সারা দেশের বিভিন্ন জেলায় প্রত্যন্ত গ্রামগুলোতে প্রান্তিক কৃষকরা ছড়িয়ে ছিটে আছেন, তাদের পক্ষে কি আদৌ সম্ভব বাজারে আসা? তাদের পক্ষে সরাসরি বাজারে আসা সম্ভব না, কারণ তাদের এইরকম মানে গ্রাম থেকে তাদেরকে বিভিন্ন পরিবহনের মাধ্যমে তাদের পণ্য নিয়ে এসে শহরে এসে বিক্রি করা, এটা অনেক সময় দুঃসাধ্য হয়ে পড়ে। কাজে তাদেরকে অর্গানাইজ করা দরকার। একটা বঙ্গ স্বাধীনতার পরে বঙ্গবন্ধু গ্রামভিত্তিক কৃষি সমবায় করার কথা বলেছিলেন, এবং তার মাধ্যমে সবাইকে সংগঠিত করার কথা বলেছিলেন। তারা উৎপাদন কাজে সংগঠিত থাকবে এবং মার্কেটিংয়েও সংগঠিত থাকবে, কিন্তু এইটা এখন আর সেটা হয় নাই, বাস্তবায়ন হয় নাই। আমরা যদি সেটা বাস্তবায়ন করতে পারতাম তাহলে এই সমস্যাগুলোর সমাধান হয়। ছোট কৃষকের সমস্যাটা কি? তারা তাদের পণ্যের ন্যায্য দাম পায় না এবং তাদের পণ্য নিয়ে তারা শহরে আসতে পারে না। অন্যদিকে আমাদের কনজিউমারের কাছে পণ্যের দাম অনেক বেশি, মাঝখানে যে মধ্যস্বত্বভোগীরা আছে তারা আসলে সুবিধাটা তারাই ভোগ করে। তো এই ক্ষেত্রে যদি আমরা পণ্য নিয়ে ছোট কৃষকদের পণ্য নিয়ে আমরা যদি বাজারে প্রবেশ করতে পারি তাহলে এই সমস্যা থাকবে না, এবং বাজারটা সবার জন্য একটা ব্যালেন্সড অবস্থায় আসবে। তাতে করে আমাদের উৎপাদক শ্রেণীর ছোট কৃষক তারা যেমনিভাবে উপযুক্ত দাম পাবে পণ্যের, ঠিক তেমনিভাবে আমাদের যারা কনজিউমার আছে তাদেরকেও বেশি দামে পণ্য কিনতে হবে না, বাজারের মধ্যে একটা ন্যায্যতা বিরাজ করবে। আচ্ছা, কৃষি ঋণ নিতে গিয়ে কিন্তু কৃষকরা অনেক রকম অভিযোগ করে থাকেন, তারা ঠিক মতো কৃষি ঋণ তারা পান না, বিভিন্ন রকম ভোগান্তির শিকার তারা হয়ে থাকেন। স্থানীয়ভাবে অনেক ব্যাংক কর্মকর্তা নিজের এবং প্রভাবশালীদের নামে কিন্তু কৃষি ঋণ বিতরণ করে থাকেন, এই অভিযোগও আছে। এসব যে সমস্যাগুলো আসলে সেটা কি কৃষিখাতকে ক্ষতিগ্রস্ত করছে না? দেখুন, কৃষি ঋণ সাধারণত কৃষকের কাছে পৌঁছে দেয়া যদি হয় তাহলে কৃষক সেটা ব্যবহার করতে পারে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে গ্রাম থেকে এসে শহরে এসে তারপরে ব্যাংকে যোগাযোগ করে যে ঋণ গ্রহণ করা, এটা অনেক কৃষকের পক্ষে সম্ভব হয়ে ওঠে না, যে কারণে এনজিওগুলো যে কাজ করে এনজিওগুলোর কর্মীরা গ্রামে গ্রামে যায়, গিয়ে কৃষকদেরকে কথা বলে এবং তাদের ঋণের চাহিদা নির্ণয় করে এবং ঋণ দেয় এবং ঋণটা ঠিকভাবে তারা ব্যবহার করছে কিনা সেটা সুপারভাইজ করে। তো এই ধরনের সিস্টেম যদি আমরা ফর্মাল সেক্টরে, ব্যাংকিং সেক্টরে এই ধরনের সিস্টেম যদি আমরা চালু করতে পারি তাহলে কৃষি ঋণ আমাদের কৃষকরা পাবে, বিশেষ করে ছোট কৃষকরা পাবে। এখন তো সরকার নিয়ম করেছে যে ছোট কৃষক, প্রান্তিক কৃষক এবং যারা বর্গা চাষি যাদের জমি নাই তারাও ঋণ গ্রহণ করতে পারবে। তো এই যে একটা সুযোগ সরকার সৃষ্টি করেছে সেই সুযোগটা আমাদের ব্যাংকিং সেক্টরে যারা কাজ করেন তাদেরকে এটা সম্মানের সঙ্গে গ্রহণ করতে হবে এবং তাদেরকে এই বিষয়ে কাজ করতে হবে গ্রামের কৃষক, ছোট কৃষক, প্রান্তিক যারা আছে, যারা শহরে আসতে পারে না, ব্যাংকিংয়ের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পারে না, তাদের কাছে আসতে হবে। অবশ্যই আমরা এ নিয়ে আরও কথা বলবো স্যার, তবে আমাদের হ্যাপেনিং পয়েন্টের আয়োজনের সময় হয়ে গেছে, এক ছোট্ট একটা বিরতি নেওয়ার, একটা বিরতির পর ফিরছে, আমাদের সাথেই থাকুন।
বিরতির পর আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকে হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে। এবং আজকে আমরা দর্শক কথা বলছিলাম বাজারে আসতে হবে প্রান্তিক কৃষকদেরকে, এ নিয়ে কথা বলার জন্য আজকে স্টুডিওতে আমাদের সঙ্গে ডক্টর জাহাঙ্গীর আলম আছেন, কৃষি অর্থনীতিবিদ। আমরা তাদের কাছে আবারও ফিরে যাচ্ছি। স্যার, আমরা বিরতিতে যাবার আগে ঋণের নিয়ে কথা বলছিলাম, এখন যদি আমরা বলি যে কৃষকরা আসলে কৃষিকাজের উপর আগ্রহ হারিয়ে ফেলছেন, নানা কারণ আছে এর পেছনে। অনেকেই আছে ধান কাজে, ধানে লাভ না হয় তারা ধান কাজ কৃষিকাজ কমিয়ে দিচ্ছেন। এবং অতি সম্প্রতি আজকের কথাও যদি আমরা বলি যে পঞ্চগড়ে বেগুনের দাম কমে গেছে, অনেক উৎপাদন হয়েছে কিন্তু তারপরও পাইকাররা তাদের কাছ থেকে খুবই কম দামে 5-8 টাকা কেজি দরে বেগুন কিনে সেটা আবার 20-25 টাকা দরে বাজারে বিক্রি করছেন। এই যে অভিযোগগুলো, নানা কারণে আগ্রহ হারানোর কৃষিকাজে, এ নিয়ে আপনার মন্তব্য জানতে চাচ্ছি। দেখুন, কৃষিকাজ মূলত প্রফিট যদি না হয় তাহলে কৃষক আগ্রহ থাকবে না। কোনো কোনো সময় প্রাকৃতিক দুর্যোগ হয়, তখন কৃষক খুব বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়। অন্য সময়ে আবার ওই যখন ভালো উৎপাদন হয় তখন সে উপযুক্ত দাম পায় না, দামটা অনেকটা নেমে যায়। তো এই কারণে কৃষক যে একটা লাগাতার একটা ভালো প্রফিট বা লাভ পাবে কৃষিকাজ থেকে সেটা সাধারণত হয় না। এই যে ছোট কৃষকের কথা বললাম, এরা যে কাজ করে কারণ তার নিজের শ্রমটাকে তার নিজের কৃষিতে দেয়, সেই জন্য এবং তার নিজের যে খেতে হবে সেই খোরাকি সেইটা তার তার তাকে ফলাতে হয়, ফসল সেই ফসলটা ফলাতে হয় তার জন্য। নাইলে এত অল্প লাভে তারা যে কৃষিতে থাকবে এটা সম্ভব হয় না। অনেক দেশে কৃষি থেকে ছেড়ে তারা অন্যান্য পেশায় চলে গেছে, যেমনিভাবে শিল্পে চলে যায় তেমনিভাবে অন্যান্য পেশায় চলে যায়। তো বাংলাদেশেও কিন্তু এটা হচ্ছে এবং এটা এত দ্রুত হচ্ছে যে আমাদের একটা সময় হয়তো আসবে যখন পৃথিবীর বিভিন্ন দেশে, যেখানে উন্নত দেশগুলোতে শতকরা 1-2% মজুরি কৃষি থেকে আসে, তা বাংলাদেশে হয়তো অনেক দা নেমে যাবে, যেখানে এখন আপনি বললেন যে 40.5% এখন হয়তো এর চেয়েও কম, পরে আরও অনেক কমে যাবে। তো কাজে এটা এতে যদি হয় তখন আমাদের প্রতি ইউনিটে কৃষি শ্রমিকের ব্যবহার কমে যাবে এবং সেটা আমাদের উৎপাদন হ্রাস পেতে পারে এবং আমাদের খাদ্য নিরাপত্তাকে বিঘ্নিত করতে পারে। কাজে এর জন্য কৃষিতে প্রচুর বিনিয়োগ দরকার। এখন ব্যাংক খাত থেকে যে বিনিয়োগ দেওয়া হয়, যদিও কৃষি ঋণের পরিমাণ অতি দ্রুত বেড়ে যাচ্ছে, প্রায় 7-8% হারে প্রতি বছর বাড়ছে, কিন্তু এইটা সব কৃষকদের কাছে, বিশেষ করে প্রান্তিক এবং ক্ষুদ্র কৃষক, তাদের কাছে পৌঁছেন কিনা এটা হলো একটা বড় প্রশ্ন। স্যার, আপনি খাদ্য নিরাপত্তার কথা বলছিলেন, সেখানে যদি একটু আসি যে প্রান্তিক চাষিরা যারা আছেন, এখন যে অবস্থাটা বা সময়টা আমরা পার করছি, নিত্যপণ্যের উচ্চ মূল্য আমরা বাজারে দেখতে পাচ্ছি যে সরকার থেকে বেঁধে দেওয়া হলেও সেই দাম কিন্তু বাজারে গিয়ে মানা হচ্ছে না, সেখানে প্রান্তিক চাষিরা আসলে তাদের নিজেদের ভরণ পোষণ কীভাবে করবেন এবং তাদের কর্মক্ষমতা কিন্তু হারিয়ে যাচ্ছে পুষ্টির অভাবে, সেই জিনিসটা আসলে কীভাবে পূরণ হবে বলে আপনার মনে হয়? দেখেন, আমি যেটা দেখি সবসময়, আপনিও হয়তো লক্ষ্য করে থাকবেন যে কৃষকদের কাছে, বিশেষ করে প্রান্তিক ও ছোট কৃষক যারা, তারা যখন পণ্য বিক্রি করে তখন খুব কম দামেই বিক্রি করে, কারণ উৎপাদনের পরপরই তারা এটা বিক্রি করে দেয়। এবং সেখান থেকে যারা কিনে নেয়, মধ্যস্বত্বভোগী অথবা বড় আড়তদার এবং বড় ব্যবসায়ী যারা আছে, তারা এটা কিনে নেয় অপেক্ষাকৃত কম দামে এবং তারা সেটাকে আবার যখন বাজারে ছাড়ে অনেক বেশি দামে ছাড়ে ইত্যাদি, এবং তাতে করে লাভবান হয় আমাদের যারা মধ্যস্বত্বভোগী আছে তারা, মিডলম্যান যাদেরকে আমরা বলি। একদিকে কৃষক ঠকে, অন্যদিকে আমাদের ভোক্তারাও ঠকে বেশি দামের জন্য। এখন আমরা যদি এই যে ছোট এবং প্রান্তিক কৃষক, তাদের পণ্যটা যদি ফার্ম গেটে না বিক্রি করে, তাদের পণ্যটা যদি আমরা শহরে এনে বিক্রি করতে পারি, তাহলে শহরে যে মূল্যটা আমাদের ভোক্তারা দেয় সেই মূল্যটা তারা পাবে এবং ভোক্তারও অপেক্ষাকৃত কম দামে, কারণ সেখানে মার্কেটিং মার্জিন এবং মার্কেটিং প্রফিট এইগুলো আর যোগ হবে না। সরাসরিভাবে যদি কৃষকদের পণ্য কিনে নেয় ভোক্তারা, তাহলে সেখানে তাদেরকে কম দাম দিতে হবে। কাজে বাজারটাকে যদি আমরা স্থিতিশীল রাখতে চাই,
তাহলে অবশ্যই আমাদের এখানে বিক্রেতা বাড়াতে হবে এবং বিশেষ করে আমাদের ছোট এবং প্রান্তিক কৃষক যারা তাদেরকে আমাদের মূল মার্কেটিং চ্যানেলে নিয়ে আসতে হবে। আরেকটি বিষয় আপনি বললেন যে এই যে বাজারে যে বেশি দাম এবং সাম্প্রতিককালে কৃষি বিপণন অধিদপ্তর দাম নির্ধারণ করে দিয়েছে বেশি পণ্যের। দাম নির্ধারণ করে দেওয়ার অর্থ হলো এই যে একেবারে একবারই ওই দামে বিক্রি হবে সেটা না, এর কাছাকাছি মানুষ বুঝতে পারে যে এটার ন্যায্য দাম হলো এটা, এটা যাতে তাদের নলেজে থাকে এবং এইটা জেনে তখন যারা ক্রয় করছে ভোক্তা তারা বুঝতে পারবে যে সে কি কম দামে কিনছে নাকি বেশি দামে কিনছে। একটা সচেতনতা অন্তত এটা তো এসেছে, এটা আসবে, কিন্তু যদি পণ্য প্রচুর পরিমাণে বাজারে না থাকে তাহলে দাম বেঁধে দিয়ে দাম কার্যকর করা খুবই ডিফিকাল্ট। কাজেই আমাদের অনেক ক্ষেত্রেই আমরা অনেক উৎপাদন বাড়িয়েছি কিন্তু আমাদের তো জনসংখ্যাও বেশি, ছোট একটা দেশ 17 কোটি মানুষ, তো এতগুলো মানুষের জন্য আহার জোগাড় করা এবং খাদ্য পণ্য ছাড়াও অন্যান্য পণ্য সেগুলো জোগাড় করা এটা অনেক ডিফিকাল্ট বিষয়। কাজেই এই ক্ষেত্রে আমরা যে সবসময় প্রচুর সরবরাহ করতে পারি তা না, অনেক সময় আমরা বিদেশ থেকেও পণ্য আমদানি করি, আমদানি করে সরবরাহ ব্যবস্থাকে স্বাভাবিক রাখার চেষ্টা করি। তো এই ক্ষেত্রে আমরা যদি ছোট এবং মাঝারি কৃষক এবং ছোট কৃষক এবং প্রান্তিক কৃষক এদের পণ্যটাকে যদি বাজারে আনতে পারি তাহলে কিন্তু এখানে পণ্যের সরবরাহ অনেক বাড়বে এবং পণ্যের সরবরাহ যদি বাড়ে তাহলে বাজারটা স্থিতিশীল হবে। অনেক সময় আমরা এই বড় যারা কৃষক আছে অথবা বড় বড় যারা ব্যবসায়ী আছে তাদেরকে শোনা যে তারা সিন্ডিকেট করেছে এবং তারা প্রচুর মজুদ করে রাখছে। এখন তারা যদি মজুদ করে রাখে তখন বাজারে পণ্য সরবরাহ করবে কারা? স্যার আমাদের আয়োজন একেবারে শেষ পর্যায়ে আমরা কাজে এখানে যদি ছোট কৃষকদেরকে যদি আমরা নিয়ে আসতে পারি তাহলে বাজারে সরবরাহ ব্যবস্থাটা স্থিতিশীল থাকবে এবং এখানে পণ্য মূল্যটাও স্থিতিশীল সম্ভব। আমরা বাজার ব্যবস্থাপনা নিয়েও একটু কথা বলতে চাচ্ছিলাম। বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ কিন্তু মনে করেন যে দাম নির্ধারণ করে বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব না, তিনি বলেছেন ক্যাশলেস বাজার ব্যবস্থার উপর জোর দিতে। এ নিয়ে আপনার মন্তব্যটা যদি একটু ছোট করে বলেন। ক্যাশলেস বাজার ব্যবস্থা সম্ভব, আপনি যদি বড় বড় বাজারে যান সেখানে হয়তো সম্ভব, কিন্তু এই ছোট ছোট পথের ধারের বাজার তারপরে গ্রামের যে বাজার সেখানে আপনি ক্যাশলেস বাজার কিভাবে করবেন এটা ইমপ্লিমেন্ট করা খুবই ডিফিকাল্ট। তবে আমরা এখন তো আমরা স্মার্ট এগ্রিকালচার, স্মার্ট বাজার ব্যবস্থা, স্মার্ট নাগরিক হচ্ছি, আমরা যদি প্রচুর পরিমাণে আমরা প্রশিক্ষণ প্রদান করতে পারি এবং এই ব্যবস্থাটাকে যদি আমরা সবার মাঝে বুঝিয়ে দিতে পারি তাহলে হয়তো কোনো কোনো ক্ষেত্রে ক্যাশলেস মার্কেটিং এটা হয়তো সম্ভব। তবে সব ক্ষেত্রে যে এখনই সম্ভব এটা আমি বলছি না, কিন্তু একটা উদ্যোগ এবং আমাদের এগিয়ে যেতে পারে অবশ্যই। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আজকে আমরা কথা বলছিলাম প্রান্তিক কৃষককে বাজারে আসতে হবে দামের পণ্য মূল্য নিয়ন্ত্রণ করার জন্য আসলে। এবং আজকে হ্যাপেনিং পয়েন্ট এ পর্যন্তই, অন্য কোনো দিন আমরা অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে চলে আসবো, সে পর্যন্ত নিশ্চয়ই আপনারা এটিএন নিউজের সঙ্গেই থাকবেন। অসংখ্য ধন্যবাদ।